সবার মুখে হাসি, কারণ নতুন বাংলাদেশে সরকার প্রধানের সঙ্গে দেখা করতে পেরে মুশফিক লিটনরা অনেক খুশি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মধ্যাহ্নভোজ ও সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন ক্রিকেটাররা। প্রধান উপদেষ্টার সঙ্গে বিসিবির ক্রিকেটারদের বহরে ছিলেন পাকিস্তানের টেস্ট সিরিজ জয়ী সকল সদস্য। এছাড়া ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। নোবেল জয়ী বাংলাদেশের বর্তমান অভিভাবকের সঙ্গে দেখা করে দ্বিগুণ উজ্জীবিত হয়েছেন। দেশের ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় এবং তাদের হোয়াইটওয়াশ করা তাদেরই ঘরের মাঠে বিরাট এক সাফল্য, সেই সঙ্গে বিরল সাফল্য। নিজেদের 24 বছরের টেস্ট ইতিহাসে এমন সাফল্য কখনোই তুলে আনতে পারেনি টাইগার ক্রিকেটাররা। তাই তো টেস্ট সিরিজ জয়ের দিনই ডক্টর ইউনূস টাইগার ক্রিকেটারদের সংবর্ধনা দিবেন বলেছিলেন, ফোন করেছিলেন নাজমুল শান্তকে, সেই কথা রাখলেন ডক্টর ইউনূস। এ সময় অধিনায়ক নাজমুল শান্ত ইউনূসের হাতে ট্রফি তুলে দেন এবং ভবিষ্যতে বাংলাদেশ দল এমন আরও সাফল্যের অংশীদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। ক্রীড়া যে এক শক্তি তা ডক্টর ইউনূস মনে করালেন শান্তদের। 2024 অলিম্পিকে তিনি উপদেষ্টা ও অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছিলেন ফ্রান্সে। একই সঙ্গে এও জানান 2026 শীতকালীন অলিম্পিকে ইতালিতেও আমন্ত্রণ পেয়েছেন ডক্টর ইউনূস। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জাতির ক্রান্তিকালীন সময়ে এমন জয় উপহার দেয়ায় খেলোয়াড়দের ধন্যবাদ দেন। শরীফুল, লিটন, মুশফিকরা সহ সকল ক্রিকেটার ডক্টর ইউনূসের কার্যালয়ে গিয়ে অভিভূত, তার সঙ্গে দেখা করতে পেরে কথা বলতে পেরে আনন্দিত, অনুপ্রাণিত। দেশ ডক্টর ইউনূসের হাত ধরে এগিয়ে যাবে দৃঢ় প্রত্যয়ে, ঘুরে দাঁড়াবে নতুন করে, এই কামনা করেছেন ক্রিকেটাররা। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট যাতে আরও সুশৃঙ্খলভাবে এগিয়ে যায় সে বিষয়েও আলাপ করেছেন ডক্টর ইউনূসের সঙ্গে।